Hello, welcome to Chakraborty's Competitive. Today we are going to discuss about the Indus Valley Civilization. Indus Valley Civilization, jetake amra Sindhu Shobhota bole jani. Exam point of view theke bhishon important ekta chapter. Amra Sindhu Shobhota somporke ekta shommok dharona একটা ওভারভিউ নেওয়ার উদ্দেশ্যে এই ভিডিওটা করছি। লেটস বিগিন দ্য ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। ফার্স্ট অফ অল, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন সম্পর্কে ধারণা আনতে গেলে প্রথম জানতে হবে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বা সিন্ধু সভ্যতার নামকরণটা হলো কেন। দ্বিতীয়ত, এই সভ্যতার বৈশিষ্ট্যগুলো কী, এবং তৃতীয়ত, কোন কোন অঞ্চল এই সিন্ধু সভ্যতার আওতায় আসে, সিন্ধু সভ্যতার লোকেশন কোথায়, এবং যে যে অঞ্চলগুলো সিন্ধু সভ্যতার আওতায় আসে সেই সেই অঞ্চলগুলোর বিশেষ বৈশিষ্ট্যটা কী। আরেকটা জিনিসও খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে, পরীক্ষায় বারবার প্রশ্নটা আসে যে অমুক এলাকা কোন নদীর তীরে, অমুক সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছে, অমুক সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছে। অর্থাৎ বিভিন্ন এলাকা, বিভিন্ন অঞ্চল যেগুলো সিন্ধু সভ্যতার আওতায় আসে তারা প্রত্যেকে একটি মাত্র নদীর তীরে গড়ে ওঠেনি, তারা বিভিন্ন নামের বিভিন্ন নদীর তীরে গড়ে উঠেছে। সেই দিকটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমরা বিষয়ে চলে যাব সোজাসুজি। পুরো ক্লাসটা করার পর একটা ওভারভিউ তৈরি হলে আমরা বুঝতে পারবো যে সিন্ধু সভ্যতা কী এবং তার বিষয়বস্তুটা কী, এবং সেখান থেকে কী রকম ধরনের প্রশ্ন আসতে পারে। তো প্রথমেই বলে রাখা প্রয়োজন, ভারতবর্ষের, আমরা যদি এটা ভারতবর্ষের, ভারতের ভূখণ্ড হয়, আমরা বুঝতে পারছি এটা গুজরাটের এলাকা, কচ্ছ এবং কাথিয়াবার রিজিয়ন, এবং তারপরে এদিকে আমাদের ভারতবর্ষের নিচের অংশটা প্রয়োজন নেই বলে আমাদের এখানে আমরা দেখবো না সেটা। আমরা যেটা দিকে নজর দেব সেটা হলো এই ব্রাউন কালার হয়ে রয়েছে এই অঞ্চলটার দিকে, এই অঞ্চলটার দিকে ব্রাউন কালার হয়ে রয়েছে এই পোর্শনটায়। এখানে যেটা আমার বলা প্রয়োজন সেটা হলো যে এখানে সিন্ধু, এই যে ইন্দাস রিভার, ইন্দাস রিভার, সিন্ধু নদ, এই সিন্ধু নদ, এটা মানস সরোবরের কাছাকাছি তিব্বতের এলাকা থেকে সৃষ্টি হয়ে লাদাখ পেরিয়ে বালুচিস্তান হয়ে হিন্দু কুশ পর্বতকে ক্রস করে সেটা পাকিস্তানে প্রবেশ করছে। এই হলো সিন্ধু নদের গতিপথ, এক কথাই বলতে গেলে। পাকিস্তানের দীর্ঘতম নদী এই সিন্ধু নদ, খেয়াল রাখতে হবে। সিন্ধুর যে পাঁচটা ট্রিবিউটারি রয়েছে তার মধ্যে আমরা চেনাব, চেনাবকে পাব, রবিকে পাব, এবং খেয়াল রাখতে হবে এই রবি নদীর তীরেই হরপ্পা গড়ে উঠেছে, পাব ভিয়াসকে বা বিতস্তা, পাবো সতলুজ বা শতদ্রু, এবং পাবো ঘাগরা। ঠিক আছে, ঘাগরা নদীর বর্তমান অবস্থান বা বর্তমান অবস্থা যদি আমি বলতে যাই তাহলে কিন্তু এটা প্রায় বিলুপ্তির পথে একরকম, তবুও আমরা যেহেতু স্টাডি করছি আমরা সেই পারপাসে এটা নিয়ে আলোচনা করব। তো এই
যে নদীগুলি যেগুলো সিন্ধুর ট্রিবিউটারি, সেই নদীগুলো তীরেও কিন্তু বেশ কয়েকটি সভ্যতা গড়ে উঠেছিল। তো মূল নদী যেহেতু সিন্ধু নদ, সেহেতু তার নাম অনুযায়ী এই সভ্যতার নাম হচ্ছে সিন্ধু সভ্যতা। এরপর আসা যাক মূল বিষয়ে। তাহলে লোকেশনটা কী দাঁড়ালো? এটা যদি উত্তর হয়, এটা যদি পশ্চিম হয়, তাহলে আমরা বলতে পারি ভারতবর্ষের উত্তর পশ্চিম সীমান্তে, ভারতবর্ষের উত্তর পশ্চিম সীমান্তে, এবং এখানে আমরা বুঝতে পারছি এদিকে পাকিস্তান রয়েছে, অর্থাৎ ভারতবর্ষের উত্তর পশ্চিম সীমান্তে এবং পাকিস্তানের একটা বিশেষ অংশ জুড়ে রয়েছে সিন্ধু সভ্যতা। আশা করি ম্যাপটা দেখে সিন্ধু সভ্যতার লোকেশনটা ক্লিয়ার হয়ে গেছে। তবে আমরা একদম মূল টপিকে চলে এলাম। আমরা মূল টপিকে যেটা আলোচনা শুরু করব সেটা হলো ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। ফার্স্টেই আমরা দেখে নেব ফিচার্স অফ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, অর্থাৎ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের বৈশিষ্ট্য। ফার্স্ট, এই সভ্যতা কত থেকে কত সালের মধ্যে ছিল আমরা এটুকু জেনে যাব যে পুরোটাই ছিল খ্রিস্টপূর্বাব্দে। 2700 থেকে 1900 খ্রিস্টপূর্বাব্দ প্রায় 800 বছরের এই সভ্যতা। এই সালগুলো কিন্তু স্পেসিফিক নয়, এই সালগুলো একটা ওভারভিউ। এর কিন্তু আগেও সিন্ধু সভ্যতার অস্তিত্ব ছিল বা সিন্ধু সভ্যতার মতো কোনো সভ্যতার অস্তিত্ব ছিল বলা যায়। অন দ্য ভ্যালিজ অফ রিভার ইন্দাস, আমরা একটু আগেই দেখলাম সিন্ধুর উপত্যকায় সভ্যতাটা গড়ে উঠেছিল, সিন্ধু নদীর ওপর, সিন্ধু নদের ওপর নির্ভর করে এই সভ্যতা গড়ে উঠেছিল। খুব মনে রাখতে হবে সুমেরিয়ানদের সাথে এই সিন্ধু সভ্যতার মানুষের ব্যবসা বাণিজ্য চলত। অলসো নোন অ্যাজ হরপ্পান সিভিলাইজেশন, এই হরপ্পান সিভিলাইজেশন হিসেবেও কিন্তু এই সিন্ধু সভ্যতা পরিচিত। কেন হরপ্পা? কারণ সিন্ধু সভ্যতার মধ্যে যে যে জায়গাগুলো আবিষ্কার হয়েছে তার মধ্যে প্রথম যদি কোনো জায়গা আবিষ্কার হয়ে থাকে সেটা হরপ্পা। যেহেতু হরপ্পা প্রথম আবিষ্কার হয়েছে, ঠিক আছে, ফার্স্ট ইনভেন্ট, অ্যাকচুয়ালি ইনভেন্ট, সরি ডিসকভার্ড, যেহেতু ফার্স্ট ডিসকভার্ড, সেহেতু কিন্তু এর নাম অনুযায়ী সিন্ধু সভ্যতাকে হরপ্পান সিভিলাইজেশনও বলে। বিগিনিং অফ সিটি লাইফ, অর্থাৎ এই প্রথম কোনো শহুরে সভ্যতা দেখা গেল। অ্যাকচুয়ালি এর আগের যত সভ্যতা আমরা দেখেছি বা পরে ঋগ্বৈদিক যুগেও কিন্তু গ্রাম্য সভ্যতা আমরা দেখতে পাবো, কিন্তু এই সিন্ধু সভ্যতাটা ছিল একটা শহরের কালচার। হরপ্পান সাইটস, এই যে হরপ্পান যে জায়গাটা, হরপ্পান সিভিলাইজেশনটা যেটা আমরা জানতে পারলাম, তো এই হরপ্পান সাইটটা ওয়াজ ডিসকভার্ড বাই দয়ারাম সাহানি 1921, তাহলে 1921 সালে। এবার ফার্স্ট আমি চলে আসবো একদম এক্সাম ওরিয়েন্টেড কোয়েশ্চেনে, যে হরপ্পা কে আবিষ্কার করেন? অ্যান্সার, দয়ারাম সাহানি। কত সালে? 1921, মন্টগোমারি ডিস্ট্রিক্ট, পাঞ্জাব, বর্তমানে এটা পাকিস্তানে পড়ছে। অর্থাৎ মন্টগোমারি ডিস্ট্রিক্ট, পাঞ্জাব, বর্তমানে এটা পাকিস্তানে পড়ছে। আবিষ্কার করে কে? দয়ারাম সাহানি। এরই সঙ্গে খুব ইম্পর্টেন্ট নাম ছোট থেকে জেনে এসেছি আমরা, মহেঞ্জোদারো। মহেঞ্জোদারো ওয়াজ ডিসকভার্ড বাই রাখাল দাস ব্যানার্জি। মহেঞ্জোদারো ওয়াজ ডিসকভার্ড বাই রাখাল দাস ব্যানার্জি, লারকানা ডিস্ট্রিক্ট, সিন্ধ প্রদেশ, এটাও পাকিস্তানে। অর্থাৎ হরপ্পা এবং মহেঞ্জোদারো বর্তমানে দুটোই পাকিস্তানের মধ্যে পড়ছে, কিন্তু যখন আবিষ্কার হয়েছিল তখন কিন্তু দেখতেই পাচ্ছ সালটা 1921 এবং 1922,
অর্থাৎ সেই ক্ষেত্রে কিন্তু একটা জিনিস, এটা এটার সাল হবে 1922, ঠিক আছে? তো তখন কিন্তু ভারত বিভক্ত হয়নি, পাকিস্তান তখনও জন্মায়নি। সিটি ওয়াজ ডিভাইডেড ইন্টু সিটাডেল, আমি আসবো, সিটাডেল মানে হলো দুর্গ, সিটাডেল মানে দুর্গ, বিষয়টা একটু খুব সুন্দর বিষয়টা আমি বলছি। ওয়েস্ট অ্যান্ড লোয়ার টাউন ইস্ট, এইবার আমার এখানে একটা বক্তব্য আছে। এই যে এখানে একটা কথা বলল যে সিটি ওয়াজ ডিভাইডেড ইন্টু ওয়েস্ট অ্যান্ড ইস্ট, অর্থাৎ এটা ওয়েস্ট, এটা ইস্ট। তাহলে আমি যদি ধরে নিই এই অঞ্চলটাই উঁচু 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 এলাকা, এই জায়গাটা, আর নিচু এলাকা, অর্থাৎ কম্পারেটিভলি গুরুত্বপূর্ণ কাজগুলো, গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বরা এই উঁচু এলাকায় থাকতো এবং উঁচু এলাকায় উঁচু বাড়ি বা উঁচু দুর্গ তৈরি করা হতো, সেইগুলোকে বলছে সিটাডেল। হোয়ার অ্যাজ লোয়ার টাউন, এই দিকে কিন্তু নিচের এলাকায় লোয়ার টাউন ছিল, শহরগুলো আমরা যে বললাম তো, আরও কিছু ডিসকাস যখন আমরা আরও ডিটেলসে করবো তখন দেখবো যে গ্রিড মেনে বাড়িঘরগুলো তৈরি করা হতো, গ্রিড আকারে, অর্থাৎ প্ল্যান্ড সিটি ছিল এটা, ইট ওয়াজ এ প্ল্যান্ড সিটি। রেড পটারি পেন্টেড উইথ ডিজাইনস ইন ব্ল্যাক, এইটা আমি দেখাবো, এটা আমি অবশ্যই দেখাবো যে রেড পটারি, অর্থাৎ এরকম হয়তো কোনো হাঁড়ি, হ্যাঁ, বা সামথিং কিছু আছে, এই 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 লাল লাল মাটির, লাল মাটির বাসনপত্রের ওপর, হ্যাঁ, কালো দিয়ে, কালো কালার দিয়ে আঁকিবুঁকি করা, কালো কালো কিছু দিয়ে ডিজাইন করা, ঠিক আছে, আমি দেখাবো অবশ্যই। তো বিষয়টা হলো যে এখানে একটা বক্তব্য, স্টোন ওয়েটস, সিলস, স্পেশাল বিডস, বিডস মানে অ্যাকচুয়ালি মুক্ত, কপার টুলস, লং স্টোন ব্লেডস ইত্যাদি কিন্তু এই সিন্ধু সভ্যতার সময় পাওয়া গেছে। এই প্রসঙ্গে আমার একটা বলে রাখা প্রয়োজন যে এটাকে কিন্তু ব্রোঞ্জ সিভিলাইজেশনও বলে। কেন? কারণ এই সময় ব্রোঞ্জের ব্যবহার জানা গিয়েছিল। এই প্রসঙ্গে আবার খেয়াল রাখতে হবে যে সিন্ধু সভ্যতার সময় ব্রোঞ্জের ব্যবহার জানা গেলেও লোহার ব্যবহার ছিল অজানা, লোহার ব্যবহার তখনও পর্যন্ত জানা যায়নি। ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন ওয়াজ দ্য ফার্স্ট মেজর সিভিলাইজেশন ইন সাউথ এশিয়া, অর্থাৎ সাউথ এশিয়ার মধ্যে যদি সবথেকে বড় কোনো সিভিলাইজেশন থাকে তৎকালীন সময়ে, সেটা ছিল সিন্ধু সভ্যতা। হুইচ স্প্রেড অ্যাক্রস এ ভাস্ট এরিয়া ল্যান্ড ইন প্রেজেন্ট ডে ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান, অ্যারাউন্ড 12 লাখ স্কোয়ার কিলোমিটার। ইউ ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড হাউ মাচ বিগ ইট ওয়াজ, হাউ মাচ ভাস্ট দ্য এরিয়া ওয়াজ। দ্য টাইম পিরিয়ড অফ ম্যাচিওর ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, এখানে কিন্তু একটা বক্তব্য আছে ম্যাচিওর ইন্দাস ভ্যালি, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বলার কারণ কী? কারণ একটা সভ্যতা যখন শুরু হয়, একটা একটা কোনো কিছু যখন শুরু হয়, তখন তার কিন্তু শুরুতে সে কিন্তু তার পিক লেভেলে পৌঁছয় না। তো পিক লেভেলে পৌঁছে যাওয়ার পর, মানে যখন সব কিছু যেন গোছানো হয়ে গিয়েছে, এই রকম পর্যায়কে ম্যাচিওরিটির জায়গা বলছে। সেটা কিন্তু 2700 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1900 খ্রিস্টপূর্বাব্দ ধরা হয়, যেটা প্রায় 800 বছরের রেঞ্জ। যদিও বাট আর্লি ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন হ্যাড এক্সিস্টেড বিফোর 2700, অর্থাৎ এটা কিন্তু বলা হচ্ছে যে 2700 খ্রিস্টপূর্বাব্দের আগেও, মানে 2500 খ্রিস্টপূর্বাব্দের আগেও কিন্তু সিন্ধু সভ্যতার অস্তিত্ব ছিল। তখন কিন্তু সভ্যতা সবে শুরু হচ্ছে, মানুষ ডেভেলপ করছে, সেই সময়টার কথা বলা হয়েছে। আশা করি এটা ক্লিয়ার। নেক্সট, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, আমরা ফিচার্সটাই চলে যাব, কী কী পাওয়া যাচ্ছে। কপার, ব্রোঞ্জ, সিলভার, গোল্ড প্রেজেন্ট, অর্থাৎ কী কী পেলাম? কপার, ব্রোঞ্জ, সিলভার, গোল্ড, এগুলো সবই প্রেজেন্ট ছিল। তাহলে প্রেজেন্ট ছিল না যেটা, সেটার কিন্তু আমি বলে দিলাম আয়রন, তাই তো? আয়রনের ব্যবহার কিন্তু তারা জানতো না। আর্টিফিশিয়ালি প্রডিউসড
ফিয়ান্স, আর্টিফিশিয়ালি প্রডিউসড ফিয়ান্স, এই প্রসঙ্গে আমার বলা দরকার। ফিয়ান্স কথার অর্থ হলো চীনে মাটির বাসনপত্র, এক কথায় আমরা যেটা বুঝি সেটা, মানে খুবই চকচকে ঝাঁ চকচকে কোনো মাটির পাত্র বিশেষ, এক কথায় ফিয়ান্স, উচ্চারণটা হলো ফিয়ান্স। এই ফিয়ান্স কথার মানে আমরা চীনে মাটির পাত্র বলতে যা বোঝাই, খুব ডেলিকেট, খুব সফিস্টিকেটেড, চকচকে একদম খুবই সুন্দরভাবে তৈরি মাটির পাত্র। স্পেশালিস্টস ফর হ্যান্ডিক্রাফট, হ্যান্ডিক্রাফট মানে হাতের কাজ, হস্তশিল্প, ঠিক আছে। ইম্পোর্ট অফ র মেটেরিয়ালস, ইম্পোর্ট অফ র মেটেরিয়ালস, কাঁচামালের ইম্পোর্ট করা হতো। প্লাউ ওয়াজ ইউজড, প্লাউ মানে আমরা জানি যে লাঙল, লাঙল কিন্তু তৎকালীন সময়ে ব্যবহার করা হতো। বডিজ ওয়ার বারিড ইন উডেন কফিন, কাঠের কফিনে করে বডিজ বারিড করা হতো। বাট ডিউরিং দ্য লেটার স্টেজ, পরবর্তীকালে এইচ সিমেট্রিকালচার, এই এইচ সিমেট্রিকালচার কী এটা কিন্তু আমরা পরবর্তী ডিসকাশনে ডিসকাস করব, যেখানে আমরা আরও ডিটেলসে পড়বো ব্যাপারটাকে। এটুকু খেয়াল রাখো যে সিন্ধু সভ্যতায় বডিকে বারিড করা হতো, অর্থাৎ পোড়ানো হতো না, কবর দেওয়া হতো। ইভলভড হোয়ার বডিজ ওয়ার বারিড ইন পেন্টেড বারিয়াল আর্নস, আর্ন মানে খেয়াল রাখতে হবে ছাইদানি, এই আর্ন কথার মানে হল ছাইদানি। সুগার কেন নট কাল্টিভেটেড, হর্স, আয়রন, সুগার কেন নট কাল্টিভেটেড, মনে রাখতে হবে আখ চাষ হতো না, হর্স আয়রন নট ইউজড, একটু আগেই বললাম ঘোড়ার ব্যবহার, হর্স ছিল নাকি সেই সময়, ছিল, কিন্তু ঘোড়ার ব্যবহার জানা ছিল না। দ্য ইউজ অফ হর্স ওয়াজ আননোন, ঠিক আছে, আশা করি ব্যাপারটা ক্লিয়ার। তাহলে কী কী এখান থেকে আমরা প্রশ্নের দিকে একবার ঝুঁকে যাব, আমরা আলোচনা করব যে আমরা যেটা পড়লাম সেখান থেকে কী কী প্রশ্ন আসতে পারে। ফার্স্ট কোয়েশ্চেন, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন কোন পিরিয়ড থেকে কোন পিরিয়ড অবধি ছিল। সেকেন্ড প্রশ্ন যেটা আসতে পারে সেটা হলো যে হরপ্পান সভ্যতা কে কবে আবিষ্কার করে, মহেঞ্জোদারো কে কবে আবিষ্কার করে। থার্ড আমরা দেখতে পাবো রেড পটারি, পটারিগুলো কেমন ছিল, একটা ইউপিএসসিতেও একবার প্রশ্ন আসে যে সিন্ধু সভ্যতায় যে মাটির পাত্রগুলো পাওয়া গেছিল তার রং কী ছিল, এরকম কিন্তু প্রশ্ন কিন্তু এসেছে এর আগেও, ঠিক আছে। নেক্সট আমরা দেখে নেব যে এখানের বৈশিষ্ট্যগুলো, যেগুলো দেখলাম আমরা, সেই বৈশিষ্ট্যগুলোর মধ্যে আমরা পেয়ে যাচ্ছি যে কিসের কিসের ব্যবহার তারা জানতো, কপার, ব্রোঞ্জ, সিলভার, গোল্ড, আর কিসের কিসের ব্যবহার জানতো না, যেমন সুগার কেন চাষ হতো না, হর্স, আয়রন, এগুলোর ব্যবহার কিন্তু তাদের জানা ছিল না, এগুলোর ব্যবহার তাদের জানা ছিল, ঠিক আছে। ওকে, সো প্রসিড। এখানে আমরা পেয়ে গেলাম সিলস আউট অফ স্টোন, অর্থাৎ পাথর দিয়ে সিল বানানো হতো, সিল মোহর, এগুলো শোনা আছে। সিটাডেল আউটসাইড অন ব্যাঙ্কস অফ রিভার রবি, অর্থাৎ আমরা জানি হরপ্পা, হরপ্পা সভ্যতাটা রবি নদীর তীরে গড়ে উঠেছিল। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, দুর্গ, সিটাডেল কথার অর্থ হলো দুর্গ, সেটা আউটসাইড অন ব্যাঙ্কস অফ রিভার রবি, সেটা কোথায় গড়ে উঠেছিল, সেটা আউটসাইড দ্য ব্যাঙ্কস অফ রিভার রবি, ঠিক আছে, সেখানে আমরা সিটাডেল পাই। মানে এখানে আমরা দেখতেই পাচ্ছি আমরা কিন্তু স্পেশালি হরপ্পা নিয়েই আলোচনা করছি, এবং এই হরপ্পা সভ্যতায় আমরা যে দুর্গগুলো পাই সেগুলো রবি নদীর তীরে পেয়েছি, ঠিক আছে। নেক্সট আমরা দেখছি মহেঞ্জোদারো কী কী পাওয়া গেছে, এটা এখান থেকে কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এই জায়গাটা স্টার্ট, অর্থাৎ মহেঞ্জোদারোতে কী কী পাওয়া গেছে, গ্রেট বাথ, গ্রেট গ্র্যানারি, ড্যান্সিং গার্ল, আই উইল শো ইউ দ্য পিকচার, ম্যান উইথ বিয়ার্ড, কটন অ্যাসেম্বলি হল, এটাও কিন্তু জানতে চায় কিসের ব্যবহার তারা জানতো, মনে রাখতে হবে সেই সময় সুতোর ব্যবহার, কটনের ব্যবহার কিন্তু তারা জানতো, ঠিক আছে। তাহলে কী কী পাওয়া গেছে একদম ক্লিয়ার করে নাও, গ্রেট বাথ, গ্রেট গ্র্যানারি, ড্যান্সিং গার্ল, ম্যান উইথ বিয়ার্ড,
এবং অ্যাসেম্বলি হল, ওকে, এত কিছু পাওয়া গেছে ইনক্লুডিং কটন, ঠিক আছে, এই এত কিছু পাওয়া গেছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এছাড়াও যে প্রশ্নটা আসে, মহেঞ্জোদারো কথার অর্থ কী, সেটা মনে রাখতে হবে, মৃতের স্তূপ, মৃতের স্তূপ, ঠিক আছে, মহেঞ্জোদারো কথার অর্থ মাউন্ট অফ দ্য ডেড, মৃতের স্তূপ, কারণ ওখানে একটা জায়গায় প্রচুর পরিমাণে কঙ্কাল পাওয়া গিয়েছিল এবং সেই কারণেই ওখানে নামটা হয়েছে মৃতের স্তূপ। মহেঞ্জোদারো কোন নদীর তীরে গড়ে উঠেছে? মহেঞ্জোদারো কিন্তু সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছে, এই একমাত্র সভ্যতা যেটা আমরা দেখলাম ডাইরেক্ট সিন্ধু নদীর তীরেই গড়ে উঠেছে, ঠিক আছে। অন দ্য ব্যাঙ্ক অফ রিভার ইন্দাস, বিলিভ টু, এটা বিশ্বাস করা হয়, এটা মনে করা হয়, বিলিভ টু হ্যাভ বিন ডিস্ট্রাক্টেড বাই ফ্লাড অর ইনভেশন, অর ইনভেশন, ইনভেশন মানে বহিরাক্রমণ হয়, সেটা মনে করা হয় মহেঞ্জোদারো কী করে ধ্বংস হলো। মহেঞ্জোদারো ধ্বংসের কারণগুলো কিন্তু অ্যাকচুয়ালি কী হয়েছিল জানা যায় না, অনেকে মনে করে খরার কারণে ধ্বংস হতে পারে, অনেকে মনে করে যে বন্যা হয়েছিল প্রবল, মানে গ্রেট ফ্লাড এসেছিল, অনেকে মনে করে যে ফরেন ইনভেশন হয়েছিল, বাইরে থেকে অনেকে প্রবেশ করেছিল, ডিস্ট্রাকশন ওয়াজ নট গ্র্যাজুয়াল, এবং ডিস্ট্রাকশনটা কিন্তু গ্র্যাজুয়াল ছিল না, এই কথাটা কিন্তু খুব ভাইটাল, ডিস্ট্রাকশন ওয়াজ নট গ্র্যাজুয়াল মানে সাডেন ছিল, যে কারণেই তাদের ডিস্ট্রাকশন হোক না কেন ইট ওয়াজ সাডেন, কারণ অ্যাট এ টাইম অতগুলো মানুষ একই জায়গায় মারা যেতে পারে না, এটাই কিন্তু বিরাট বড় ক্লু ছিল মহেঞ্জোদারোর ক্ষেত্রে, খেয়াল রাখতে হবে, ওকে। সো মহেঞ্জোদারো কমপ্লিট, ভীষণ ইম্পর্টেন্ট পরপর পয়েন্টসগুলো মহেঞ্জোদারো, এগুলো দেখে নিতে হবে। তাহলে মহেঞ্জোদারোতে আমরা কি যেগুলো পাচ্ছি সেই জিনিসগুলো আমরা এবার একটু দেখে নেব, ঠিক আছে। ফার্স্টেই চলে আসি পটারি, রেড পটারির উপর ব্ল্যাক দিয়ে কারুকার্য করা, দেখতেই পাচ্ছ, রেড পটারি তার উপর ব্ল্যাক দিয়ে কারুকার্য করা, এইগুলোকেই বলছে ফিয়ান্স, ঠিক আছে। এরপর আমরা ড্যান্সিং গার্ল দেখব, ড্যান্সিং গার্ল, এটা ব্রোঞ্জের তৈরি, ড্যান্সিং গার্ল। আমরা বিয়ার্ডেড ম্যান বা প্রিস্ট, এটাকে ধরে নেওয়া হয় প্রিস্ট কিং, অ্যাকচুয়ালি ইট ইজ এ প্রিস্ট কিং, ঠিক আছে, তৎকালীন সময়ের, ওকে। সো ওকে, তো মহেঞ্জোদারো কমপ্লিট, নেক্সট আমরা চলে যাব চানহুদারো, চানহুদারো ব্যাঙ্ক অফ ইন্দাস রিভার, মহেঞ্জোদারো যেমন ব্যাঙ্ক অফ ইন্দাস রিভার, তাহলে ইন্দাস রিভারের পাশে, ইন্দাস রিভারের তীরে মহেঞ্জোদারো, তেমনি চানহুদারো, দুটো ইন্দাস রিভারের পাশে পাচ্ছি, ডিসকভার্ড বাই গোপাল মজুমদার, মহেঞ্জোদারো ডিসকভার করেছেন দয়ারাম সাহানি, চানহুদারো ডিসকভার করেছেন গোপাল মজুমদার, ওকে, অ্যান্ড ম্যাকে 1931, 1931, মহেঞ্জোদারো আবিষ্কার হয়েছে 1922, এটা আবিষ্কার হয়েছে 1931। প্রি হরপ্পান কালচার, ঝঙ্গর কালচার এবং জুকার কালচার ভীষণ ইম্পর্টেন্ট ফর মেন্স, আমি এটা ফার্দার ডিসকাস করব, এখানে ডিসকাস করার জায়গা এটা নয়, ঠিক আছে। ঝঙ্গর কালচার এবং জুকার কালচার কী, এক কথাই বলে রাখি, এটা একটা প্রত্নতাত্ত্বিক কালচারের মধ্যে পড়ে, ঠিক আছে, আর্কিওলজিক্যাল কালচার, আমি এই বিষয়টা সম্পর্কে ডিটেলসে বলবো, ওকে। অনলি সাইট উইদাউট সিটাডেল, পরীক্ষায় বহুবার প্রশ্ন এসছে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের একমাত্র একটা সাইট বলো যেখানে কোনো দুর্গ নেই বা কোনো সিটাডেল নেই, অ্যান্সার হবে কি, চানহুদারো, চানহুদারো উইদাউট সিটাডেল, কোনো সিটাডেল নেই, ক্লিয়ার, ওকে, সো প্রসিড। নেক্সট ভীষণ ইম্পর্টেন্ট একটা সাইট, সেটা হলো কালীবঙ্গান, কালীবঙ্গান অ্যাট রাজস্থান, কোথায় কালীবঙ্গান অ্যাট রাজস্থান, অন দ্য ব্যাঙ্ক অফ রিভার ঘগ্গর, আমি বললাম ঘগ্গর রিভার, ঘগ্গরা বা ঘগ্গর রিভার, ঠিক আছে, এই ঘগ্গর রিভারের অ্যাকচুয়ালি অস্তিত্ব এখন সেরকমভাবে নেই, রিভারটা প্রায় বিলুপ্ত প্রায়, কিন্তু তবুও সেই সময় যেহেতু নদীটা ভীষণভাবে তখন তার অস্তিত্ব ছিল, সেই জন্য কিন্তু আমরা খেয়াল রাখতে বিবেন, আজও রয়েছে, ঠিক আছে। ডিসকভার্ড বাই এ ঘোষ 1953, তাহলে কালীবঙ্গান রাজস্থানে ঘগ্গর নদীর পাশে
এ ঘোষ 1953-তে আবিষ্কার করছে। ফায়ার অল্টারস পাবো, ফায়ার অল্টার অর্থাৎ আগুনের আগুন, আগুনের যে তোমার অ্যাকচুয়ালি ওটাকে ফার্নেস বলা হয়, ফায়ার অল্টার মানে যেখানে অ্যাকচুয়ালি কী করা হয়, যজ্ঞের যজ্ঞের বেদি। আগেকার দিনের সেই ঋষিমুনিরা এখানে সেই আগুন জেলে এরকমভাবে যজ্ঞফজ্ঞ করতো না বসে, ওই যজ্ঞের বেদি, ঠিক আছে। এভিডেন্স অফ ফারোজ, এভিডেন্স অফ ফারোজ মানে জমিতে যে লাঙল দেওয়া হয়েছে ওই লাঙলের এভিডেন্স পাওয়া যায়। বোনস অফ ক্যামেল, উটের বোন পাওয়া গেছে অর্থাৎ উটের অস্তিত্ব পাওয়া গেছে। হর্স রিমেন্স, আমি একটু আগেই বলেছিলাম ঘোড়া ছিল কিন্তু তারা ঘোড়ার ব্যবহার জানতো না, ইভেন দো ইন্দাস ভ্যালি পিপুল ডিড নট ইউজ হর্সেস, বললাম অর্থাৎ ঘোড়া ছিল কিন্তু তারা ঘোড়া ব্যবহার করতো না, কারণ তারা ব্যবহার জানতোই না, যে ঘোড়াকেও ব্যবহার করা যায় সেটা তারা তখনও জানতো না। তাহলে কালিবাঙ্গান ক্লিয়ার। নেক্সট আমরা চলে যাচ্ছি লোথাল, নেক্সট আমরা চলে গেলাম লোথাল, ভীষণ ইম্পর্ট্যান্ট লোথাল। লোথাল কোথায়? আমরা লোথালটা দেখে নেব গুজরাটে, ঠিক আছে, নিয়ার ভোগাওয়া রিভার, ঠিক আছে, ভোগাওয়া রিভারের আমরা খুব কাছেই লোথালটার অবস্থিত, ডিসকভার্ড বাই এসআর রাও 1957। ফায়ার অল্টার এখানেও পাবো, বিসাইড দ্য ট্রিবিউটারি অফ সবরমতী, স্টোর হাউস পেয়েছি, ডকইয়ার্ড পাবো, এবং আর্লিয়েস্ট পোর্ট যেটা এইটা আসে বন্দর, লোথাল, একটা প্রাচীনতম বন্দরের নাম বলো সেটা হবে লোথাল, ঠিক আছে, পরীক্ষায় বারবার আসে প্রশ্নটা। ডাবল বারিয়াল কোথায় পাওয়া যায়? লোথাল। ডাবল বারিয়ালও লোথালে পাওয়া যায়, রাইস হাস্ক সেটাও কিন্তু লোথালেই পাওয়া গেছে, ঠিক আছে। নেক্সট রোপার, আমরা রোপারেরটা দেখে নেব, রোপার খুব সংক্ষেপে রয়েছে আমাদের যে ডিসকাশনটা, একটা ওভারভিউ দেওয়ার জন্য। পাঞ্জাব অন দ্য ব্যাঙ্ক অফ রিভার সতলুজ, রোপার কিন্তু পাঞ্জাবে সতলুজ নদীর তীরে, আমরা কিন্তু একটার পর একটা নদীর তীরে কিন্তু এক একটা সাইট খুঁজে পেলাম, রবি নদীর তীরে হরপ্পাকে পেলাম, আমরা সিন্ধু নদীর তীরে মহেঞ্জাদারো চানহুদারোকে পেলাম, সতলুজ নদীর তীরে এবার পাচ্ছি কাকে, রোপারকে। ডিসকভার্ড বাই ওয়াই ডি শর্মা, ডগ বাড়িড উইথ হিউম্যান্স, এইটা খুব ইম্পর্টেন্ট, এটা ভীষণ ইম্পর্ট্যান্ট, কোন সাইটে হিউম্যানের সাথে ডগদেরকেও বাড়িয়াল দেওয়া হতো সেটাকে খেয়াল রাখতে হবে, রোপার সেইখানে পাওয়া গেছে, ঠিক আছে, হিউম্যানের সাথে ডগের বাড়িয়াল পাওয়া গেছে কোথায়? রোপারে। এইবার সবথেকে একটা ইম্পর্ট্যান্ট সাইট, অ্যাকচুয়ালি প্রত্যেকটা সাইটই ভীষণ ইম্পর্ট্যান্ট, ওই জন্য আমি বারবার বলতে হচ্ছে ভীষণ ইম্পর্ট্যান্ট সাইট, সেটা হলো ধোলাভিরা, ধোলাভিরাটা ভীষণ ইম্পর্ট্যান্ট, বিগেস্ট সাইট ইন ইন্ডিয়া, খেয়াল রাখতে হবে, ধোলাভিরা ইজ দ্য বিগেস্ট সাইট ইন ইন্ডিয়া আনটিল ডিসকভারি অফ রাখিগড়ি, এই রাখিগড়ি আবিষ্কার হবার আগে পর্যন্ত ধোলাভিরাই ছিল বিগেস্ট, এখন নয়, এখন রাখিগড়ি। লোকেটেড ইন খদিরবেত, রান অফ কচ্ছ, মনে রাখতে হবে কচ্ছের রন গুজরাটে, ঠিক আছে, গুজরাট, ডিসকভার্ড বাই জেপি যোশি এবং রবীন্দ্র সিং 1990-1990, ঠিক আছে, এটাই, এটা মানে এক কথাই যেটা সব থেকে বড় কথা সেটা এখানে খেয়াল রাখতে হবে, যে লার্জ দি লার্জ লেটার্স অফ হরপ্পান স্ক্রিপ্ট যেটা সাইনবোর্ড, এই সাইনবোর্ড কোথায় পাওয়া গেছে? সাইনবোর্ড এটা পরীক্ষায় বহুবার এসেছে, রিসেন্ট এক্সামগুলোতেও এসেছে, সেটা হলো সাইনবোর্ড যদি কোথাও পাওয়া গিয়ে থাকে, লার্জ লেটার যদি কোথাও পাওয়া গিয়ে থাকে সেটা হলো ধোলাভিরাতে পাওয়া গেছে। হ্যাভ ইউ গট দিস? এটা একটা বিষয়। এরপর আমরা যেটা দেখে নেব সেটা হলো যে এখানকার রিলিজিয়ান, এই রিলিজিয়ান বলতে গিয়ে আমাকে কিন্তু কয়েকটা কথা বলতে হবে। বিষয়টা হলো রিলিজিয়ান অফ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, খুব ইম্পর্টেন্ট, এখানে প্রশ্ন আসে, পশুপতি মহাদেব, ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি এটা লর্ড শিবের একটা বলতে পারো যে একটা প্রতিমূর্তি, পশুপতি মহাদেব, আমি অবশ্যই এই পশুপতি, এই হলো পশুপতি মহাদেবের ছবি, এখানে দেখাই যাচ্ছে যে বিভিন্ন অ্যানিমাল, ডিফারেন্ট কাইন্ড অফ অ্যানিমাল কিন্তু তার চারিপাশে রয়েছে, তাই না, এবং ওনার মাথাতেও কিন্তু শিং রয়েছে, ঠিক আছে, এবং উনি কিন্তু এই যে দেবতা, ইনি হলেন পশুপতি মহাদেব, ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে। ওকে ওকে, নেক্সট আমরা দেখে নেব
যে মাদার গডেস অর্থাৎ মাতৃপূজার প্রচলন কিন্তু সিন্ধু সভ্যতার সময় ছিল। প্রকৃতি পুজো ছিল, এনিমাল পুজো ছিল, যেটা আজও রয়েছে আমাদের গ্রিকদের মধ্যে, হিন্দুইজমের মধ্যে এখনও অবধি প্রকৃতি পুজো, হ্যাঁ এনিমাল পুজো, এই সমস্তগুলো রয়েছে। এছাড়াও পেগানদের মধ্যে ছিল, নন খ্রিস্টিয়ান যারা ছিল একটা সময়, পেগানদের মধ্যে আমরা দেখেছি এই প্রকৃতি পুজো বা পশু পুজো। ইউনিকর্ন, ইউনিকর্নের কথাটা খেয়াল রাখতে হবে, ইউনিকর্ন হলো এক শৃঙ্গ ঘোড়া, মানে ঘোড়ার নাকের ওপর একটা শিং থাকে। ইউনিকর্ন, ডভ, পিপল ট্রি, ফায়ার, এইগুলো সমস্ত কিন্তু তৎকালীন সময়ে একটা খুব ইম্পর্ট্যান্ট বিষয় ছিল, ঠিক আছে। এইগুলো সমস্তই খুব ইম্পর্ট্যান্ট। নেক্সট আমরা দেখব অ্যামুলেটস, নেক্সট দেখব আমরা অ্যামুলেটস। এই অ্যামুলেটস কথার মানে হলো তাবিজ, অর্থাৎ সিন্ধু সভ্যতার লোকজনের মধ্যে তাবিজ কবজের ব্যবহার কিন্তু লক্ষ্য করা যায়। আইডল ওয়ার্শিপ, তারা মূর্তি পুজো করত, ওয়াজ প্র্যাকটিসড, নট এ ফিচার অফ আরিয়ানস, অর্থাৎ আর্যদের মধ্যে কিন্তু মূর্তি পুজোর ব্যাপারটা কিন্তু ছিল না, কিন্তু সিন্ধু সভ্যতার মধ্যে এই মূর্তি পুজোর কিন্তু প্রচলন দেখা যেত বা দেখা গিয়েছিল। ডিড নট কনস্ট্রাক্ট টেম্পলস, এরা মন্দির তৈরি করতো না, মূর্তি পুজো করলেও এরা কিন্তু কোনো মন্দির তৈরি করতো না। সিমিলারিটি টু হিন্দু রিলিজিয়ান্স, রিলিজিয়াস প্র্যাকটিস, হিন্দুইজম ইন ইটস প্রেজেন্ট ফর্ম অরিজিনেটেড ল্যাটার। ব্যাপারটা হলো যে এর আগে কিন্তু এই আমরা বেশ কিছু দেখলাম, আমি একটু আগেই বললাম যে হিন্দুইজমের মধ্যে যে কালচারগুলো দেখা যায় আজও, সেই জিনিসের বেশিরভাগটাই কিন্তু আমাদের ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের মধ্যে দেখা যেত, এবং আজকের হিন্দু কালচারের থেকে একটু ডিফারেন্ট হিন্দু কালচার ছিল। আজকের হিন্দু কালচারে যেরকম কাস্ট সিস্টেম রয়েছে, কিন্তু তৎকালীন সময়ে সিন্ধু সভ্যতার সময়ে কোনো কাস্ট সিস্টেম ছিল না, নো কাস্ট সিস্টেম। হ্যাভ ইউ গট দিস? সো দিস ওয়াজ অল অ্যাবাউট ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন ইন এ সামারাইজ ফর্ম। একটা ওভারভিউ আমরা আজকে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের নিয়ে নিলাম। ম্যাক্সিমাম পরীক্ষার প্রিলিমিনারির প্রশ্নের উত্তর এখান থেকে করা যাবে। এর পরবর্তী যে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের ওপরেই আমরা যে ভিডিও করব, সেটা কিন্তু ডিটেলসে হবে অনেক বেশি। অ্যাকচুয়ালি ইট উইল বি ফোকাসড অন মেন্স, ইট ওয়াজ জাস্ট বেসড অন সাম প্রিলিমিনারি লেভেল। সো দ্যাটস ইট, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, বাই।